আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি। আমি আপনাদেরকে বলেছিলাম আমি পাকা আমের বাজারে আপনাদেরকে নিয়ে আসবো। এখন পাকা আমের হাট লেগেছে বা বাজার লেগেছে, তো পাকা আমের দাম কিরকম কানসাটে সেটা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব, এখনই জানাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। আর এই দেখেন কি অবস্থা, হায় হায়, অ্যাক্সিডেন্ট করছে নাকি গাড়ি। তো যাই হোক, আমি পাকা আমের দামটা এখনই জানাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে ভাই, এটা কি পাকা আম? পাকা আর সিনা, পাকা আর সিনা। আর আজকের বাজার কিরকম বলেন তো? মানে 1100 টাকা থেকে 1300 টাকা পর্যন্ত। আচ্ছা, এটা কি একবারেই পাকা নাকি শক্ত পাকা? এটা কিন্তু শক্ত পাকা। যারা ঢাকার মধ্যে থেকে অর্ডার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন, একদিনের মধ্যে ঢাকা চলে যাবে। হ্যাঁ, আর যারা ব্যবসার জন্য পাকা আম নিতে চান আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। দেখেন একদম ইনটেক পাকা আম, মানে এটা শক্ত পাকা আম। এই আমটা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনার ভালো সেল থাকে তাহলে 1-2 দিনের মধ্যে সেল করে দিলেন। আর এই আমটা ঢাকার মধ্যে থেকে নিলে পরে আমি রাতারাতি চলে যাবে, আমি রাতে বুকিং করে দিলাম, সকালে আপনি পেয়ে গেলেন ঢাকা থেকে। সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। পাকা আমের দাম কাঁচা আমের দামের তুলনায় অনেকটা কম। দেখেন আম কিন্তু ইনটেক, এই যে দেখেন আম কিন্তু ইনটেক, একদম শক্ত পাকা আম, একদম শক্ত। এই দেখেন, এই যে শক্ত পাকা আম। তো এই আম যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে। সর্বনিম্ন 200 কেজি অর্ডার করতে হবে যদি পাইকারির জন্য নেন, আর যদি খুচরা নেন তাহলে সর্বনিম্ন 25 কেজি অর্ডার করতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? পাকা আম, পাকা আমের বাজার কিরকম আজকে আসছি না বলেন। ভালো লয় কত বলে? এটা কত, এটা কত করে মন? আচ্ছা, দাম কইছে কেউ? দাম বলছে কেউ? 500-600 করে দাম বলতেছে। এত কম বলার কারণ কি ভাই? এটা আমটা কি? আচ্ছা ঠিক আছে, আমের এই আমটা একবারে পাম হয়ে গেছে, দেখেন এই যে বসে যায় আমটা পাম, আমের ভিতরে ফাঁপা হয়ে গেছে, দেখেন এই আমটা। মানে এটা আপনাকে জুসের জুস কোম্পানিকে দিতে হবে, যাই হোক এই আমটা আপনারা নিতে পারবেন না, একদমই নষ্ট। নষ্ট বলতে মানে আমটা একদমই পেকে পেকে গেছে, এটা ঢাকা নিতে নিতে আপনাদের আমটা থাকবে না আর কি। এটা জুস কোম্পানি নিলে পরে চালাইতে পারবে, যেটা একবারে নরম, এই যে নরম দেখছেন, দেশে বোঝা যায় এই যে নরম আম, এই যে নরম। তো যাই হোক, আমি আম চাপতে চাইতেছি না, আম নষ্ট হয়ে যাবে চাপলে। তো আপনাদের একটু শক্ত পাকা আম নিতে হবে, আর আমার কাছ থেকে যারা অর্ডার দিবেন তাদেরকে আমি শক্ত পাকা আম দিবে, যেটা শক্ত পাকা আম, শক্ত পাকা আম দিয়ে দিব। ঢাকার মধ্যে চলে যাবে, 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টাও লাগবে না, ঢাকার মধ্যে আমি বাসে দিয়ে দিব। হ্যাঁ, বাসে দিয়ে দিব, রাত 9টায় এখান থেকে কানসার থেকে বাস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে, আপনি সকাল ভোরে পেয়ে যাবেন আম, ঠিক আছে। এটা কি আপনার আম ভাই? আপনি আপনার এটা কি আম? আসছে নাকি পাকাটা? এটা গাছ পাকা না, এটা গাছ পাকা আম, মোটামুটি ভালো আছে। এটা আজকে বাজার কিরকম ভাই? আইলাম তো ভাই, কত তাও আনো? 1100 থেকে 1200 টাকা। তো ভালো যদি গাছ পাকা আম নেন, ভালো গাছ পাকা আম, শক্ত পাকা আম, যেটা নিয়ে আপনারা খাইতেও পারবেন, আবার যারা পাইকারি সেল দিতে চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু শক্ত পাকা আম, একদম শক্ত পাকা আম। আমি একটু কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি পাকা আম আনছেন? পাকা আমের বাজার কিরকম আজকে? আচ্ছা, এটা কিরকম পাকা আম, শক্ত না শক্ত না নরম বলেন? শক্ত। এই যে দেখেন, এই যে আমি চাপ দিলাম, এই যে চাপ দিচ্ছি, এই যে এটা একদম কিন্তু শক্ত পাকা আম। হ্যাঁ, এই আমটা ঢাকা নিয়ে কিন্তু ঢাকা নিতে বেশি সময় লাগবে না, ঢাকায় যদি নেন আমরা বাসে দিতে পারবো, সমস্যা নাই, বাসে চলে যাবে। আপনারা ঢাকা নিয়ে যা কিন্তু এটা সেল করতে পারবেন, যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। তাহলে একদম শক্ত পাকা আম, এটা শক্ত পাকা আম, আমরা কীভাবে বুঝাবো এটা শক্ত পাকা আম কিন্তু, দেখেন একদম শক্ত। তো যাই হোক, এই দোকানে মোস্ট অফ দা আমি হচ্ছে গিয়ে শক্ত পাকা আম। তো শক্ত পাকা আম আজকের রেট কীরকম দেখেন? শক্ত 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 বলেন, রেট কীরকম? 1100-1120 টাকা দাম বলছে নাকি? আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম। যদি শক্ত পাকা আম নিতে চান বা টাইট পাকা আম নিতে চান তাহলে আপনার মোটামুটি 1100 থেকে 1200 টাকার মতো পেয়ে যাবেন। এটাও কিন্তু টাইট পাকা আম। এটা আরশি নাম, আরশি নাম কার আপনার? না মুরব্বির। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরশি নাম, আজকে বাজার কিরকম পাকাগুলা? ১০১০ বলতেছে। তো যাই হোক, আমটা একটু লেস কোয়ালিটির আম, মানে খুব বেশি ভালো কোয়ালিটির আম না, এই যে দেখেন। আচ্ছা যাই হোক, এটা 1100 থেকে 1200 টাকা বা 1100 টাকায় দিয়ে দিবে সম্ভবত। যা কথা হচ্ছে যে আঙ্কেল, এই আমটা কয়দিন রেখে খাওয়া যাবে? কয়দিন থাকবে?
3 দিন থাকবে আচ্ছা ঠিক আছে আমটা 3 দিন থাকবে আপনারা যারা ঢাকার মধ্যে থেকে অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আম ঢাকায় আম পাঠাইতে সময় লাগে 12 ঘন্টা বাসে পাঠাই দিব সমস্যা নাই সর্বনিম্ন অর্ডার করতে হবে যারা পাইকারি নেবেন তারা সর্বনিম্ন 100 থেকে 200 কেজি অর্ডার করতে পারবেন আর আর যারা খুচরা নেবেন তারা সর্বনিম্ন 25 কেজি অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পৌঁছাই দিব যদি বাসে নিতে চান বাসে দিয়ে দিব বাসে রাতারাতি চলে যাবে এখান থেকে যদি রাত 10টা নাইট কোসে তুলে দেই তাহলে দেখা যাবে যে ভোর 5টায় আপনার আম পৌঁছে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাকা আম নিয়ে কিন্তু অনায়াসে ভালোভাবে খেতে পারবেন হ্যাঁ তো দেখাইলাম আপনাদেরকে পাকা আমের বাজারটা দেখাইলাম এবং আপনাদেরকে সুযোগ করে দিলাম এখন থেকে পাকা আমের ডেলিভারি চলবে ইনশাআল্লাহ আমরা খুবই যত্ন সহকারে আপনাদেরকে পাকা আম পাঠিয়ে দিব যারা পাকা আম অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে পাকা আম অর্ডার করে নেবেন এই দেখেন পাকা আরশি নাম খুবই ভালো কোয়ালিটির পাকা আরশি নাম এই আমটা কার ভাই আপনার তা পাকা আরশি নামের আজকের বাজার কিরকম ভাইয়া আজকের বাজার আপনার 1,500-1,550 এটা কি এটা কি একবারে পাকা না টাইট পাকা বলেন একবারে পাকা এক টাইট পাকা আচ্ছা আমরা দেখেই বুঝতে পারতেছি এটা টাইট পাকাই যে আচ্ছা যাই হোক আম এভাবে আসলে চাপাচাপি করা লাগে না যদিও বা আপনাদের বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি তো যাই হোক এটা যদি নিতে চান তাহলে 1,200 টাকা অর্থাৎ এটা মোটামুটি 1,000 টাকা মন হবে না 1,200 টাকা দাম কি বলছে কেউ বলছে তার মানে 1,050-এ দেন নাই তার মানে 1,100-1,200 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আমার বিশেষ করে আমি এই ভিডিওটা বানাচ্ছি পাইকারি যারা নিতে চাচ্ছেন যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন এই আমটা কিন্তু আপনারা 3 দিন রেখে কিন্তু আপনারা সেল করতে পারবেন হ্যাঁ যাদের ভালো সেল হয় তারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে অর্ডার করে আপনারা কিন্তু আমটা সেল করতে পারেন আপনার দোকানে অথবা যেভাবেই সেল করেন না কেন করতে পারবেন এটা টাইট পাকা আম তো যাই হোক আমি পাকা আমের বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি এখনও অনেক আম আছে আর শুধু আরশি না আমি আছে আর অন্য কোনো আমি পাবেন না এখন কাঠিমন আম মাত্র কয়েকটা আছে দেখতেছি কাঠিমন আম পাকা পাকা খুবই কম যাই হোক কাঠিমন আম আমাদের কাছ থেকে পাবেন সব থেকে বেস্ট কোয়ালিটির পরিপক্ক কাঁচা আম পাবেন আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমি শুধু পাকা আমগুলো শুধুমাত্র ঢাকার মধ্যে সার্ভিস দিতে চাচ্ছি কজ ঢাকার মধ্যে আমি ঢাকার মধ্যে আমি বাসের মাধ্যমে আমি এই আমগুলো ট্রান্সপোর্ট করতে পারবো দ্যাটস ওয়াই আপনি সর্বোচ্চ 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনি ঢাকার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এখানে আরপি পরিবহন আছে আবার আপনার আছে হানি পাসে শ্যামলী আছে আবার বিভিন্ন রকমের বাস আছে যে বাসে আমরা আম পাঠাইতে পারবো ইনশাল্লাহ এই বাসগুলো ঢাকা যাইতে সময় লাগে 8 ঘন্টা চাঁপাইনবাবগঞ্জের কানসার থেকে ঢাকা অবধি যাইতে 8 ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে যদি আমরা রাত 10টার সময় আপনাকে মানে রাত 10টায় এখান থেকে বাসটা ছেড়ে যায় তো আমরা রাত 9টার সময় বুকিং দিয়ে দিলাম বাসে দেন আপনি আমটা সব ভোর 5টা কি 6টার মধ্যে ঢাকার মধ্যে থেকে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই আর কি পাকা আমের হাট দেখাইলাম দেখুন এখান থেকে শুরু করে ওই অবধি লেগেছে পাকা আমের হাট তো যারা পাকা আম অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে দ্রুত পাকা আম অর্ডার করে নেবেন বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য কারণ আরশি আম পাকা আম নিয়ে আপনারা পাইকারি সেল দিলে ভালো একটা প্রফিট করে রাখতে পারবেন কারণ এটা খুবই কম দামে যায় পাকা আমটাকে আজকের কিন্তু কাঁচা আমের বাজার হচ্ছে 2,000 টাকা মন ভালোটা 2,000 টাকা মন সেক্ষেত্রে পাকা আমটা পাবেন 1,200 টাকা মন 1,000 থেকে 1,200 টাকা আজকের বাজার কীরকম 1,200-1,300 টাকা এটা এটা তো টাইট পাকা আম হ্যাঁ টাইট পাকা আচ্ছা এখানে রাস্তার সাথে বাজার লাগে তো এরকম ঝামেলা হয় যাই হোক টাইট পাকা আম ভাই কয়দিন রেখে খাওয়া যাবে বলেন পাকা আম তিন দিন দু দিন এখন ঢাকার মধ্য থেকে যারা নিতে চাচ্ছেন আপনাদেরকে বাসে দিতে পারবো বাসে যাইতে 8 ঘন্টা সময় লাগবে হ্যাঁ 8 ঘন্টা কি ধরলাম 12 ঘন্টায় অর্থাৎ আমি রাতে এখান থেকে বুকিং দিয়ে দিলাম আমটা আপনার পৌঁছাইলো 6টায় গিয়ে এই আমটা যদি 6টায় গিয়ে পৌঁছায় আপনি কিন্তু অনায়াসে 2.5 দিন কি 3 দিন পর্যন্ত কিন্তু রেখে বিক্রি করতে পারবেন না না কতদিন বিক্রি করা যাবে কতদিন খাওয়া যাবে না দুই দিন থাকবে এই আমটা আজকে সকালে যা পৌঁছিবে কেন না হ্যাঁ কালকের দিন তাহলে মানে মনে হয় ব্যস্ত হবে পরশু দিন সেটাই দু থেকে তিন দিন মোটামুটি এখান থেকে একদিন তো লাগবে যাইতে একদিন ধরে যে আমরা প্যাকেজিং করে দিলাম যাইতে লাগলো আপনি 2 দিনের মধ্যে যদি সেল করার মতো কনফিডেন্স থাকে যে ভাই আমি আমাকে 200 মন বলতেছি 200 কেজি আম পাঠান কি 100 কেজি আম পাঠান আমি পাঠাই দিলাম আপনার যদি কনফিডেন্স থাকে যে না আপনি একদিন কি 2 দিনের মধ্যে বিক্রি করতে পারবেন তাহলে এই পাকা আমগুলো নিতে পারেন সমস্যা নেই একদম টাইট পাকা আম আমি চাপ দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের একদম টাইট পাকা আম মানে কি বলবো একদম টাইট পাকা আম তো এ পর্যন্তই আমি এখন এখানে একটা থাম্বনেল নিব থাম্বনেল নিয়ে ভিডিওটা আপলোড করে দিব এখনই তো আপনারা সবাই ভালো থাকবেন আর যাদের আম অর্ডার করার দরকার আছে আমার কাছ থেকে আম অর্ডার করে নিতে পারবেন আমাদের কিন্তু সরাসরি বাগান থেকে কাঠিমন আম বড়মতি আম বেস্ট কোয়ালিটির আম আমরা ডেলিভারি দিচ্ছি যারা খাওয়ার জন্য নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম ডেলিভারি করে থাকি তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ